রিমপাড়া নামের একটা গ্রাম ছিল, যেখানে বিজয় আর সঞ্জয় নিজের পরিবারের সাথে থাকত। বিজয়ের পরিবার খুব চালাক আর বুদ্ধিমান ছিল, ওখানেই সঞ্জয় খুব ভোলা আর সৎ ছিল। সঞ্জয় সব সময় পূজো পাঠ করে নিজের ক্ষেতে কাজ করার জন্য চলে যেত। প্রত্যেক দিনের মতোই সঞ্জয় একদিন নিজের বাড়ির বাইরে দাঁড়ানো একটা বড় নারকেলের গাছের নিচে পূজো করছিল। হে ঈশ্বর, আপনি তো অন্তর্যামী, আপনি তো দেশ চালান, আপনি হলেন আমার সবকিছু। আচ্ছা, আপনার নিজের ভক্তের ডাক আপনি শুনবেন না? দয়া করে একবার দর্শন দিন ঠাকুর, আর আমাকে ধন্য করে তুলুন। অনেক বছর ধরে আমি আপনার আরাধনা করছি ঠাকুর। যেই মাত্র সঞ্জয় এইটুকু বলল, বন দেবতা ওখানে প্রকট হয়ে যান আর সঞ্জয়কে উনি নিজের আশীর্বাদ দেন আর বলেন, উঠে পড়ো ভক্ত, আমি তোমার ভক্তি দ্বারা প্রসন্ন হয়েছি আর তোমাকে আশীর্বাদ দিতে এসেছি। বলো, তুমি কি চাও? হে ঈশ্বর, আমি না তো অমর হতে চাই আর না অন্য কোনো জগতে আমি যেতে চাই। আপনি শুধু আমাকে এই জন্মে বড়লোক করে দিন, যাতে আমি আমার সমস্ত কাজ খুব সহজেই করতে পারি, নিজের পরিবারকে ভালোভাবে রাখতে পারি। আমার শুধু এইটুকুই মনোকামনা প্রভু। দেখো সঞ্জয়, আমি তোমাকে বড়লোক হবার জন্য আশীর্বাদ তো দিতে পারি, কিন্তু সেই জিনিস তোমাকে নিজে নিজেই খুঁজতে হবে, তবেই তুমি বড়লোক হতে পারবে। কি করে বড়লোক হতে হয় সেই রহস্য আমি তোমাকে বলবো না, নিজের বুদ্ধি আর নিজের চালাকের সাহায্যেই তুমি বড়লোক হয়ে যাবে। এইটুকু বলে বন দেবতা ওখান থেকে চলে যান। এইবার খুব ভালো হবে, মজা দেখাবো সবাইকে। এবার আমি এই গ্রামের আর এই শহরের সব থেকে বড়লোক মানুষ হয়ে যাব, আর আমি সবাইকে খোঁটাও দেব। তখনই ওখানে সঞ্জয়ের স্ত্রী করিশ্মা চলে আসে আর বলতে শুরু করে, কি হয়েছে গো, আজ তুমি খেতে গেলে না যে? মনে হয় আজ তোমার কাজ করার মনই নেই। আরে গিন্নি, এবার আমরা বড়লোক হতে চলেছি তো, আরে আমি কেন শুধু শুধু মজদুরের মতন খাটবো বলতো? এর থেকে ভালো আমি ঘরে বসে আরাম করি আর অপেক্ষা করি কবে আমি বড়লোক হব। অন্যদিকে চালাক বিজয় নিজের বাড়িতে বসে ষড়যন্ত্র করছিল। আমার কাছে একটা দুর্দান্ত আইডিয়া রয়েছে বুঝলে, আমাদেরকে সঞ্জয়ের মাঠের আল বারবার কেটে কেটে ছোট করে দিতে হবে। তাহলে কি হবে, ওর মাঠটা ছোট হয়ে যাবে আর আমাদের জমিটা বড় হয়ে যাবে, তাই না? আর আমরা পয়সাও বেশি রোজগার করব ওর থেকে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, আমরা এরকমটাই করব। সকাল 5টার সময় গিয়ে আমি ওনার ক্ষেতের বেড়াটা কেটে দেব আর ওগুলো ছোট করে দেব। সঞ্জয় একদম জানত না যে বন দেবতা সমস্ত শক্তি সেই নারকেলের গাছে দিয়ে দিয়েছেন। সঞ্জয় নিজের অলসতার কারণে ওই গাছের দিকে দেখেও না। পুরো মাস হয়ে গেল তোমাকে আরাম করতে করতে, কমপক্ষে এই নারকেল গাছটা থেকে নারকেল বিক্রি করে আসো। আরে তুমি থামো তো, এই নারকেল দিয়ে আমাদের কি এমন লাভ হবে বলতো? হ্যাঁ, এটা তো এমনি কত কম দিনে নারকেল একেবারে পেকে উঠেছে, ওগুলো বিক্রি করে এসো। আরে আমি তোমাকে বললাম তো, বন দেবতার কৃপা রয়েছে আমার মাথার উপরে, খুব শিগগির আমি বড় লোক হয়ে যাব। তাহলে শুধু শুধু আমি এই সব কাজ কেন করব? সঞ্জয় ওই নারকেলের গাছের দিকে তাকাতো না। একদিন রাত্রিবেলা বিজয় নিজের উঠোনে শুয়েছিল, তখনই সেই উঠোনের গাছ থেকে একটা নারকেল বিজয়ের মাথায় পড়ে যায়। আরে আমার মাথার উপরে এটা আবার কি পড়লো? আচ্ছা, নারকোল দেখছি। বাহ বাবা, কথাটা দেখছি ঠিকই, ঠাকুর যখন দেন দু হাত ভরিয়ে দেন একেবারে, বাহ। আর এমনিতেই এই নারকোলটা সঞ্জয়ের গাছ থেকে তো পড়েছে, কিন্তু পড়েছে তো আমার উঠানে, তাই না? সেই জন্য নারকেলটা এখন আমার। ততক্ষণেই বিজয়ের সামনে আরো একটা নারকেল পড়ে যায়। বিজয় ওই নারকেলগুলো নিয়ে খুব বেশি খুশি ছিল, আর দুটো নারকেল নিয়ে সে নিজের বউয়ের কাছে যায় আর বলতে শুরু করে, এই যে গিন্নি শুনছো, এই দেখো আমি কি নিয়ে এসেছি। কি এনেছো? আচ্ছা আচ্ছা, তুমি নারকেল নিয়ে এসেছো, আনো আমি এর চাটনি বানিয়ে দিচ্ছি, ওর জল খেয়ে নেব।
হ্যাঁ হ্যাঁ, ভালো করে জলটা বের করে তুমি আমাকে গ্লাসে দাও দেখি, তাড়াতাড়ি করো। যেই মাত্র বিজয়ের বউ নারকেল ভাঙে, তখন সে দেখতে পায় যে সেই নারকেলের ভেতরের জল সোনার ছিল, যেটা দেখে ওরা দুজনই অবাক হয়ে ওঠে। একি এই জল যে দেখছি সোনার জল! এতে তো আমরা কত বেশি সোনা বানাতে পারবো। আমার ভাই আছে যে সোনা বানানোর কাজ জানে। গিন্নি, ভেবে দেখো আমরা কত ভাগ্যবান যে নারকেলের ভেতরের জলেতে সোনা আছে সেটা আমরা জানতে পেরে গেছি। এর থেকে আমরা কত পয়সা রোজগার করতে পারবো বুঝলে। কালকে সঞ্জয়ের সাথে এই ব্যাপার আমি কথা বলে নেব, ঠিক আছে? দ্বিতীয় দিন যেই মাত্র সঞ্জয় ঘুম থেকে ওঠে, বিজয় তাকে গিয়ে বলে, এই যে সঞ্জয় ভাই, তা কেমন আছো? তোমার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ ভাই, বলো কি হয়েছে বলো, আমি তো এখানেই আছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু গিন্নিকে ডেকে নিয়ে আসি। আমি এখানেই আছি, বলো না গো। সারাদিন তো তুমি বাড়িতেই বসে থাকো, সে তো ভালো কথা, কিন্তু আমি চাই যে তুমি তোমার এই নারকেল গাছ থেকে নারকেলগুলো আমাকে পাড়তে দাও বুঝলে। আমি গাছে চড়ে নারকেলগুলোকে পেরে নেব, আর ওইগুলোকে বাজারে বিক্রি করে দেব, আর তুমি আমার কাছ থেকে তার কিছু পয়সা নিয়ে নিও। হ্যাঁ, একদম ঠিক বললেন বিজয় দাদা, একদম ঠিক কথা। আমি তো এটাই ভাবি যে কমপক্ষে এই নারকেলগুলো বিক্রি হয়, আর কিছু টাকা তো বাড়িতে আসুক, বাড়িতে বসে বসে অনেক দিন হয়ে গেছে। এতে আমি একদম রাজি আছি, তুমি নারকেল বিক্রি করে আমাকে পয়সা দিয়ে দিও। আর কি ছিল, বিজয় প্রতিদিন নারকেলের গাছে উঠতো আর নারকেল ভাঙতো। নারকেল ভাঙা মাত্রই তার মধ্যে থেকে সোনার জল বেরোতো, আর সে নিজের শালা বাবুর কাছে তা দিয়ে গয়না বানাতে শুরু করে। আস্তে আস্তে কিছুদিন কেটে যায়, আর বিজয় গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। দেখলে তো গিন্নি, আমি বলেছিলাম না, হরির কৃপা রয়েছে আমাদের ওপরে। ঠিক বলেছো তুমি, একটা কাজ করি, আমরা এখন একটা সোনার দোকান খুলে দি, জুয়েলারি শপ, কি বলছো? এই কথাটা তো আমিও ভেবেছিলাম, তবে এতে সঞ্জয়ের সন্দেহ বেড়ে যেতে পারে, এইটা আমরা একেবারেই করতে পারি না। একদিকে বিজয় নিজের জীবন প্রচন্ড ভালোভাবে কাটাচ্ছিল, আর ওখানেই অন্যদিকে সঞ্জয় খুব বিরক্ত আর হতাশ ছিল। তখন করিশ্মা বলে ওঠে, তুমি দেখলে গো কিভাবে বিজয় দাদা এত ধনী হয়ে উঠেছে, কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আছে। আমার মনে হয় যে কিছু একটা আছে যেটা আমরা জানি না। তুমি ঠিক কথাই বলেছো, এত পয়সা কোত্থেকে এলো বলো তো? আমি তো দেখেছি ও কিছুই করে না, শুধুমাত্র নারকেল বিক্রি করে। যখন থেকে নারকেল বিক্রি করছে তখন থেকেই উনি এত ধনী হয়েছেন, আর এত ধনী হওয়া সত্ত্বেও নারকেল বিক্রি করছেন। তুমি একদম ঠিক কথাই বলেছো, যাই হয়ে যাক না কেন ওই নারকেলের মধ্যেই কিছু আছে। আর আমাকে দেখো, আমি অলসতার কারণে বাড়িতেই বসে থেকেছি। চলো গিয়ে দেখা যাক যে এখন উনি কি করছেন। সঞ্জয় আর তার স্ত্রী করিশ্মা দুজনই চুরি করে বিজয়ের বাড়ির কাছে চলে যায়, যেখানে বিজয় নারকেল কাটছিল। ওরা দুজন স্বামী স্ত্রী জানালা দিয়ে লুকিয়ে ওদেরকে নারকেল কাটতে দেখে ফেলে। আরে গিন্নি, ওই মূর্খটা এখনো পর্যন্ত জানতে পারেনি যে আমরা ওকে ঠকিয়ে ঠকিয়ে কত কিছু করছি। যতদিন নারকেল গাছটা আমাদের হাতে রয়েছে না, ততদিন আমাদের পয়সার কোনো অভাব থাকবে না, আর আমরা বড়লোক হতেই থাকবো। এই কথাটা তো একদম ঠিক বললে গো তুমি, আর তার সাথে তার ডাইনি স্ত্রী করিশ্মা, ও তো নিজেকে খুব হুঁশিয়ার ভাবে না। এবার তাড়াতাড়ি এই নারকেলটাকে ভেঙে দাও, আর নারকেলের জলের বদলে নারকেলের সোনা বের করো। যেই মাত্র সঞ্জয় আর করিশ্মা এই কথাটা শোনে, ওরা সঙ্গে সঙ্গে বিজয়ের বাড়ির ভেতরে চলে আসে আর বলতে শুরু করে, আচ্ছা তাহলে এই ব্যাপার, তুমি কিন্তু আমাকে ঠকিয়েছো। আমাকে সামান্য কটা পয়সা দিয়ে আমারই নারকেল গাছ থেকে তুমি সোনা তৈরি করে নিলে, আর আমাকে বলো নি, এটা কিন্তু ভারী অন্যায়, ভীষণ অন্যায়। এই সব কটা আমাদেরই সোনা, এই সমস্ত টাকা আমাদের, তোমরা আমাদের সাথে চালাকি করেছো। আচ্ছা তাহলে এই ব্যাপার, তুমি কিন্তু আমাকে ঠকিয়েছো। আমাকে সামান্য কটা পয়সা দিয়ে আমারই নারকেল গাছ থেকে তুমি সোনা তৈরি করে নিলে, আর আমাকে বলো নি, এটা কিন্তু ভারী অন্যায়, ভীষণ অন্যায়। এই সব কটা আমাদেরই সোনা, এই সমস্ত টাকা আমাদেরই,
তোমরা আমাদের সাথে চালাকি করেছো। আমি তোমার নারকেল গাছ তোমার থেকে কিনেছিলাম আর তোমাকে তার ভাগও তো দিয়েছি। এখন তুমি এখান থেকে চলে যাও আর নিজের কাজ করো গিয়ে, আমার কাছে আসার কোনো দরকার নেই। সঞ্জয় ওখান থেকে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায় আর নিজের সেই নারকেলের গাছের কাছে বসে তপস্যা করতে শুরু করে। ঈশ্বর, এসব কি হচ্ছে? পরিশ্রম একজন করছে আর ফল অন্য কেউ ভোগ করছে, এ তো ভারী অন্যায়। সঞ্জয়ের প্রার্থনা শুনে ওখানে বন দেবতা চলে আসেন আর বলতে শুরু করেন, উঠে পড়ো ভক্ত, সবার প্রথম কথা, তুমি কোনো পরিশ্রম করনি। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে বড়লোক হওয়ার পথ আমি তোমাকে বলে দেব না, আর সেই পথের ব্যাপারে বিজয় জানতে পেরে যায় আরও পরিশ্রম করে। আর তুমি তোমার নারকেল গাছের দিকে তাকাওনি পর্যন্ত, অলসতার শিকার হয়েছিলে তুমি। আমি আমার ভুল পুরোপুরি বুঝতে পেরে গেছি প্রভু, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি একজন ভালো মানুষ সঞ্জয়, আর আমি বারবার তুমি ডাকলে পরে তো আসতে পারবো না, আমাকে যে অন্যান্য ভক্তদের সঙ্গেও থাকতে হবে। কিন্তু এখন ওই বিজয়ের কি হবে? ও যে আমাকে অনেক ঠকিয়েছে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, ও যা করেছে তা শাস্তিও পাবেই। তবে তুমি এবার থেকে নিজের নারকেল গাছে চড়ে নারকেল পারবে, তারপর তুমি তোমার নিজের সংসার চালাবে। আর পয়সা আসার জন্য তুমি কিন্তু অলসতা করো না, আমরাও তো তাকেই সাহায্য করি যে নিজে কঠোর পরিশ্রম করে। এইটুকু বলে বন দেবতা ওখান থেকে অদৃশ্য হয়ে যান আর সঞ্জয় গাছের উপরে উঠে নারকেল ভাঙতে শুরু করে। এখন থেকে আমরা দুজন পরিশ্রম করব আর নিজের ঘর চালাব। এই জাদুর সোনার নারকেলের জল দিয়ে আমার সংসারটা খুব ভালো চলবে, আমার ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা করবে, আর আমাদের কোনো অভাবও থাকবে না। সঞ্জয় নিজেই নারকেলের গাছে চাপত আর নারকেল ভাঙত আর নিজের সংসার ভালো করে চালাতে শুরু করে। এই ব্যাপারে বিজয় খুব কষ্ট আর ঈর্ষা দুটোই বোধ করে আর তারপর সে একটা চালাকি করে। আজকে রাত্রে আমি যখন সঞ্জয় আর ওর বউ শুয়ে পড়বে তখন ওর নারকেল গাছে চড়ে নারকেল পেড়ে নেব, তখন খুব মজা হবে। রাত হওয়া মাত্রই বিজয় সঞ্জয়ের নারকেলের গাছে উঠে যায় আর তার মধ্যে থেকে দুটো নারকেল ভেঙে দেয় আর সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে কাটে। যেই মাত্র বিজয় নারকেল কাটে ওই নারকেলের মধ্যে থেকে কাঁকড়া বেরিয়ে আসে। আরে পালাও, আরে এসব কি হচ্ছে? আরে এই যে দেখছি বিছে, বাঁচাও! আরে গিন্নি, পালিয়ে চলো এখান থেকে। এই সব কিছু তোমার ভুলে হয়েছে, এত লোভ করা খুবই খারাপ ব্যাপার, আমি তো আগেই বলেছিলাম যে এই সব কিছু করো না গো। আচ্ছা, তুমি যে আমাকে একটু আগে সোনার জুয়েলারি খোলার জন্য বলছিলে, হ্যাঁ সেটার কি হবে? বিজয় আর তার স্ত্রী বাড়ি থেকে বাইরে আসতেই গেছিল, ততক্ষণই ওখানে সঞ্জয় চলে আসে আর সে বাইরে দিয়ে ওদের দরজা বন্ধ করে দেয় আর বলতে শুরু করে, এইসব তোমার পাপের ফল, বুঝতে পেরেছো? যতদিন না তুমি এসব বুঝতে পারবে ততদিন পর্যন্ত তোমাকে এই ফল ভোগ করতে হবে। আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সমস্ত টাকা ফেরত দিতে রাজি আছি আর এখন থেকে আমরা কারোর সাথে এরকম ভুল কাজ করব না, আমাদের ক্ষমা করে দাও, কৃপা করে আমাদের ক্ষমা করে দাও। বিজয় আর তার স্ত্রী যেই মাত্র ক্ষমা চায় সমস্ত কাঁকড়া ওখান থেকে উধাও হয়ে যায় আর সঞ্জয় দরজা খুলে দেয়। সঞ্জয়, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, এরপর আর এমন ভুল আমি কোনোদিনও করব না। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আজ থেকে পুরোপুরি মুক্ত, তাই তুমি চিন্তা করো না, সবাই খুব ভালো থাকুক আর আনন্দে থাকুক। এইভাবেই সঞ্জয় আর বিজয় নিজের নিজের কানে আবার ব্যস্ত হয়ে ওঠে আর নিজের সংসার চালাতে শুরু করে। সঞ্জয় নিজের করিশ্মার সাথে খুব খুশি ছিল আর যখনই বেশি টাকা হয়ে যেত সঞ্জয় ওগুলো নিজের গ্রামে বিতরণ করে দিত আর নিজের জীবন হাসি খুশি আর বিনা চিন্তায় কাটাতে শুরু করে।